পারিবারিক কলহের জেরে ময়মনসিংহে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আহত আরেক মেয়েকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সন্ধ্যায় নগরীতে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, প্রায় 25 বছর আগে প্রেম করে বিয়ে করে রহমতপুর রুমা ও ঘুনটি এলাকার শাহিন। তাদের ঘরে 13 ও 21 বছর বয়সী দুই মেয়ে সন্তান রয়েছে। দুপুরে নগরীর স্কলাস্টিকা মডেল স্কুল থেকে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাফিয়াকে মায়ের অসুস্থতার কথা বলে বাসায় নিয়ে আসে বাবা শাহিন। একই কথা বলে বড় মেয়ে সাদিয়াকে তার স্বামীর বাড়ি থেকে আসতে বলে সে। সন্ধ্যায় সাদিয়া বাবার বাড়ি পৌঁছে মা ও ছোট বোনের লাশ পড়ে থাকতে দেখে। এ সময় সাদিয়াকে কেউ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বাবা শাহিন। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সাদিয়া সহ হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে হত্যার আলামত সংগ্রহ করে পুলিশ, র‍্যাব ও পিবিআই। তবে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে বলছে যে চলে আসার জন্য, পরে বাচ্চাটা জিজ্ঞেস করছিল কি ব্যাপার, পরে সে বলছে যে তার মা নাকি অসুস্থ, ক্লাস টিচারকে বলে পরে বাচ্চাটাকে নিয়ে আসছে। বড় মেয়েকেও সেই একই কথা বলে যে তোমার মা অসুস্থ, বাড়িতে আসো বলে বড় মেয়েকে ডেকে নিয়ে আসছে। বড় মেয়ে যখন বাড়িতে ঢুকে তখনই নাকি বড় মেয়েকেও সেই কী বলে গলা টিপে ধরে হত্যা করার চেষ্টা করেছে। বড় মেয়ে তারপর বাবাকে আঘাত করে ছুটে যায় এবং তার বাবা পালিয়ে যায় বাড়ি থেকে, এবং সেই বড় মেয়ে নাকি বাড়ির মধ্যে ঢুকে দেখতে পায় যে তার মা এবং তার বোনের ডেড বডি পড়ে আছে।